মাইনুল আহসান নোবেল, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিতর্কিত হতেই যেন পছন্দ করেন তিনি। কখনো স্ত্রীকে জড়িয়ে, আবার কখনো রঙিন পানীয় পান করা নিয়ে নেটিজেনদের খপ্পরে পড়তে হয়েছে এই গায়ককে। এবার নোবেলকে দেখা গেল ভিন্ন রূপে। প্রতি ওয়াক্তে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন নোবেল, আড্ডা দিচ্ছেন মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের সঙ্গে। এ সময় ছাত্রদের মেহেরবান গানটিও শোনান তিনি। এগুলো দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। 24 আগস্ট এমন বেশ কয়েকটি ছবি ও ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন নোবেল। পোস্টে দেখা যায় গোপালগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কোট মসজিদ মাদ্রাসা ও এতিমখানার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন তিনি। এ সময় শিক্ষার্থীদের আবদারে তিনি তার গাওয়া মেহেরবান গানটি গেয়ে শোনান। তার গানের সঙ্গে কণ্ঠ মেলায় শিক্ষার্থীরাও। এমন ছবি ও ভিডিও দেখে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন নোবেল। এ বিষয়ে জানতে চাওয়া হলে গণমাধ্যমকে নোবেল জানান, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে দেখেন বৃষ্টি হচ্ছে, পরে বাসা থেকে ভিজতে ভিজতে ফজরের নামাজ আদায় করতে হাইকোর্ট মসজিদ মাদ্রাসায় যান তিনি। সেখানে গিয়ে নামাজ আদায়ের পর মসজিদের মুয়াজ্জিন তাকে ডাক দিয়ে বসান। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরাও সেখানে ছুটে আসে। তারা নোবেলের কাছে ইসলামিক গান শোনার আবদার করে। তিনিও মেহেরবান গানটি শুনিয়ে দেন। অনুরাগীদের উদ্দেশ্যেও কিছু কথা বলেন নোবেল। জানান ভক্তরা তাকে ভালোবাসে, তিনি আবার তাদের আগের নোবেল হয়ে ফিরে আসবেন। কদিন আগে নড়াইলের রাস্তায় অসংলগ্ন অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছিলেন নোবেল। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান তিনি। তবে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গায়কের এমন কাণ্ডে নিন্দার ঝড় উঠে নেট মাধ্যমে। এছাড়াও চলতি বছরের 26 এপ্রিল কুড়িগ্রামে এক অনুষ্ঠানের গান গাইতে গিয়ে মঞ্চে অসংলগ্ন আচরণের কারণে দর্শকদের রোষের মুখে পড়েন নোবেল। এদিন ক্ষুব্ধ হয়ে তার দিকে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন দর্শকরা, আর তাতে পণ্ড হয়ে যায় ফুলবাড়ি ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর শরীয়তপুরে এক অনুষ্ঠানে গান না গেয়ে অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশের হাতে আটক হন নোবেল। এ কারণে তাকে হাজতও খাটতে হয়। এছাড়াও স্ত্রীর গায়ে হাত তোলা এবং বাসা থেকে তাকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে নোবেলের নামে। পরে অবশ্য জরিমানা ও ক্ষমা চেয়ে রক্ষা পান সারেগামাপা খ্যাত এই গায়ক। সাদাকালো নিউজ।